লটারিতে 5000 টাকা লেগেছে, ইংল্যান্ড কিনবো, ফ্যান কিনবো, দিল্লি কিনবো, বোম্বাই কিনবো, জাপান কিনবো, 5000 টাকা মার্ডার করবো, টাকার গরম। আমার নাম বাম্পা, এই বাম্পার নাম তো কি করে হইলো একবার শুনে নাও। যখন আমি মায়ের পেটে ছিলাম তখন আমার বয়স ছিল 12 মাস 12 দিন। একদিন আমার বাপ আমার মা রাত 12টার সময় গল্প করছে, আমার মা আমার বাপকে বলছে, শুনো এবার কুরবানিতে ভালো শাড়ি দিও। আমার বাপ বলছে, এখন ঘুমো বেশি বকি না, এই স্বামী স্ত্রীতে ঝগড়া লেগেছে। আর আমি তখন কোথায়, আমি তখন মায়ের পেটের ভিতর, আমি সব শুনছি, সবে খেয়ে দিয়ে ঘুমুছি, আর দেখছি মায়ের পাকাতে হুটু বাটা লেগেছে। আমি বাবার মা ঝগড়া করছে, এবার মা বলছে, শুনো একটু শাড়ি লাগবে, বাপ বলছে ঘুমো বকি না, মাকে হারাম দাদি, বিরাট ঝামেলা। আমি আবার দেখছি সারা বাবা মায়ের ঝগড়া করছে, না আমি কি করছি জানলা ফাঁক থেকে দেখছি, কি করে দেখি, আমার মা বলছে শাড়ি লাগবে, বাপ বলছে ঘুমো, না বলছে দেখবি শাড়িতে কি করবো, দেখবি মা কি করবি, নিয়ে আমার মা কি করছে পেটুকে একটু একটু নিয়ে চলছে বাবার দিকে, খারাপ হয়ে গেল, ভিতরে তোলপা শুরু গেল। এবার আমি লাপাইছি যত মা ও তত লাপাইছি, মা বলছে মরি গেল বলতে মেরে ভিতরে হারাম দেখে কি করবো রে, উঁচু বাম্পার আমার বাপ বলছে ছেলে হয়ে গেল চল ঘর ঘুরে নিয়ে চল। নিয়ে এবারে ঘরে আইলে, ঘরে আনার পরে কি হইলো, বলছে ব্যাটার নাম কি ছুটি, কে বলছে রতন মানিক দুলাল আরমান কুরমান রহমান, নামও ছুটি পাচ্ছে না, চিন্তায় পড়ে গেছে নাম কি রাখা যায়, কি করলাম বাপের কানে মারলাম এক চোর। তখন আমি বলছি সোমন্দের ব্যাটা, ছেলে জন্ম দিতে পেয়েছি ছেলের নাম রাখতে পারছি না, হবে আমি যে বাম্পারে সাহায্য হলাম তো আমার নাম বাম্পা থুই দে, তখন থেকে আমার নাম বাম্পা। গরিব ছিল এখন বড়লোক হয়ে গেছি, 5000 টাকা মালিক, ইংল্যান্ড কিনবো, দিল্লি কিনবো, বোম্বাই কিনবো, জাপান কিনবো, কিন্তু টাকা রাখবো তো রাখবো কোথায়, পৃথিবীর এমন কোনো ব্যাংক নাই যে আমার টাকা রাখতে পারে, টাকা রাখবে কে, টাকা হবে না, তোরা বিড়ি খেয়ে নিবি, টাকা দায়িত্ব তো মনে টাকা রাখবে কে, হ্যাঁ টাকাই একজনে রাখতে পারে সেইটা হচ্ছে স্ত্রী মানে বউ, কিন্তু আমার যে বউ নাই তাহলে বিয়ে করতে পারে, বিয়ে করবো তো করবো কাকে, বিয়ে করবো তো করবো কাকে, এত টাকার মালিক বাবা, কটা মেয়ে আবার হাত বাড়িয়ে দিবে আমাকে করো, কেন করবো, হ্যাঁ মোবাইল তো বাই করি, এটা বাটা কোম্পানি মোবাইল, বোম্বাই ফোন করি কোন নায়িকা ঘরে বসে আছে দেখি, বোম্বাই নম্বর কত, 0036 সুতিরের ভাই 32, আন্দা লাইন দিয়েছে তোর
हेलो हाँ क्या शाहरुख खान ठीक अच्छे हमें बाम पर बोलिए लागे तो কলকাতার কত নায়িকা ঘরে বসে আছে কি দরকার বোম্বাই মেলা তেল পুড়বে কলকাতায় ফোন রাখে কলকাতায় নম্বর হচ্ছে 220, 140, 232, 350. হ্যালো হ্যাঁ কে ভাই প্রসঙ্গী হ্যাঁ কোয়েল কি করছি রে আচ্ছা বসি রে দিল্লি ভাড়া হাসপাতালে ভর্তি বেশ ওকে খালি হইতে বল আমি এখানে গেছি হ্যাঁ এখনই এক্সপ্রেস গাড়ি ধরে লেবো গরু গাড়ি বেশ বেশ তাহলে ফোনটা রাখছি হ্যাঁ ভাই রাস মাস মাস নাই তো কি হয়েছে হান্টার প্যান তো আছে খুলে মুখে ভরে দিল হ্যাঁ ইমার্জেন্সিতে পুলিশ যদি ধরে হ্যাঁ বেশ বেশ রাখছি হ্যাঁ কলকাতা চলো ওই আমি কলকাতা যাব গো আহা কলকাতা যাব ওই আমি কলকাতা যাবো রে এ কলকাতা যাবো চোখ নেই তুই কে রে সালু
আমি কে তুই কে রে শালা আমি কে বলছিস না এই শালা বলছিস কেন খ্রিস্টি মাছিস কেন কাকা শালা বলছিস কেন গাল দিব রে শালা তোই তো দিছিস কেন গাল দিব রে শালা তোই আলে আবার দিছিস না তোকে কেন গাল দিব রে শালা আমার কি দরকার বলছিস শালা যে তোকে গাল দিব রে শালা শালা বলছিস বাবা কোন শালা বললাম না শালা দিছিস এই খবরটা পাতে কত বলবি না শালা এই আবার বলছিস কেন আমার ভাত তো জ্ঞান না দি শালা যে তোকে গাল দিব রে শালা শালা বলছিস কেন শালা বলছিস कम बेपारिस না তো নাম্বারটা বলতে বল তো কার নাম্বার আমার নাম্বার আমি তোকে বলবো না তুই খুঁজে নে এই কলকাতায় আমার কি পাওয়ার একবার দেখে নে আচ্ছা বেশ দেখি এই কলকাতায় আমার গায়ে তুই হাত দিলি হ্যাঁ বেশ করেছি দাদা কে কো কে কো এটা কি এটা মোবাইল এটা মোবাইল নয় মোবাইল ভাষা ঠিক কর আগে ভাষা ঠিক কর কে কো কে কো 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 दीदी ममता मुख्यमंत्री হ্যাঁ কেমন আছো বাবারে সাংঘাতিক মানুষ তো হ্যাঁ আমি তো কলকাতায় চৌমাথায় দাঁড়িয়ে আছি বুঝলে হ্যাঁ এক সালের সাথে আমার 100 টেন হয়েছে বুঝলে সব আমার গায়ে হাত দিয়েছে দু গাড়ি পুলিশ পাঠিয়ে দাও তো এক সালকে অ্যারেস্ট করতে হবে অ্যারেস্ট অ্যারেস্ট করতে হবে এই অ্যারেস্ট না অ্যারেস্ট ভাষা ঠিক কর हाँ हमें तादी अब आपके बोका पे चो पाये जूतों खुले तो ही मोबाइल दूरी करे चो ताले तू ठीक ताले तू चिंता कर तू चिंता कर चार पाये मोबाइल से कोता दामिलो और अब आपका ये धाक का सलाम का चिनिस हमें एक तो चिनिस तुझे कोई बात नहीं फिनिस तुझे मांडल को ते गोटा का खाचा हो जाता था तू चुके दुनिया ते बड़े लोग क्या सी बोल এই পৃথিবীতে তোর চোখে বড় লোক কে আছে বল টাটা কোম্পানি টাটা হ্যাঁ তার থেকে বড় লোক কে আমি কে 5000 টাকার মালিক 5000 টাকার মালিক 5000 টাকার মালিক গোটা দুনিয়া কিনবো ইংল্যান্ড কিনবো ফ্রান্স কিনবো জাপান কিনবো দিল্লি কিনবো মুম্বাই কিনবো মার্ডার করবো শালা 5000 টাকা দিয়ে সব কিনবে হ্যাঁ এই এই শালা 5000 টাকা হ্যাঁ আচ্ছা টাকা নিয়ে যাবে কোথায় এইটাই বল যে টাকা নিয়ে যাব টাকা নিয়ে যাবে কোথায় কি করবে তুমি ব্যাপার হচ্ছে আমি তো বড় লোক টাকা রাখার জায়গা নাই টাকা সামলাবে কে তার জন্য মনস্থির করেছি আমি একটা বিয়ে করব এত টাকার মালিক তা বিয়ে তো জায়গা থেকে করা যাবে তাই আমি কলকাতা এসে ভালো মেয়ে হলে বিয়ে করব ভালো মেয়ে হলে বিয়ে করবে অবশ্যই টাকা দিয়ে আরে ভাই টাকা তো তুমি পাবে তা তো টাকা দিয়ে বিয়ে করব তো আরে শালা আমি ছোট লোক না শালা আমি টাকা নেব জানি না আমি পণ প্রথার বিরুদ্ধে লড়তে হবে একসাথে জীবনে কোনে পণ নিতে দেব না মেয়েদেরকে টাকা দিয়ে বিয়ে করতে হয় জানিস এটা আমার আইন তুমি বিয়ে করবে বলছো হ্যাঁ আচ্ছা নমস্কার একটা কথা বলছিলাম ভাই আমার ঘরে কয়েকটি আমার বোন আছে তো তা যদি এক চক্র দেখে দেখে নেন না তাহলে খুব খুশি হতাম বিয়ে দিতাম কার বোন আমার বোন মাল ভালো হবে এই শুন শুন রাগ করিস না যে কোনো জিনিস কিনতে গেলে দেখতে গেলে তাকে মালই বলে বলো না ভাই বলো তো মাল বলছি মানে তোমার বোন কি দেখতে ভালো কে যদি তোমার বোন দেখতে ভালো হয় তাহলে আমি বিয়ে করব রে শালা আমি দেখতে খারাপ না না আমি তোমার বোন যদি দেখতে ভালো হয় তাহলে বিয়ে করব রে শালা আবার শালা আবার চিস্তি শালা বলি না শালার ভরপুর শালা 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 চিনিস না ওই দিকে পারি মানে তো বোন যদি ভালো হয় বিয়ে করব রে শালা যদি খারাপ হয় রে শালা তোকে মার্ডার করতে কত টাকা খরচা হয় একবার দেখে নেব রে শালা কেন শালা বলবো রে শালা শালা এই খবরদার শালা বলবে না ভাষা ঠিক কর আমি কেন শালা বলবো রে শালা
চল রে সারা তাহলে আমার বাড়িতে এক চক্কর যাবে পছন্দ হলে বিয়ে করবে না হলে করবে না ঠিক আছে উঠালে যাউঙ্গা তেরে